শুরু হলো সব খবর উইথ জেডএসআরএম কম সময়ে সব খবর একসাথে আগামী এক ঘন্টায় দেশ বিদেশ খেলা বাণিজ্য বিনোদন সহ সব ধরনের খবরই আপনাদের জানাবো আমি সৌমিত্র শুভ্র খবরটা খুব বড় করে বলবো না কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো নিয়মিত আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে বুধবার দেশে একদিনে করোনায় সর্বোচ্চ আক্রান্তের খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর নতুন করে সংক্রমিত হয়েছেন আরও 790 জন মারা গেছেন 3 জন তাদের মধ্যে 2 জন ঢাকার ও 1 জন ঢাকার বাইরের স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এইসব তথ্য জানান অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার নাসিমা সুলতানা গতকাল 6241 জনের নমুনা পরীক্ষার কথা জানানো হয় ব্রিফিংয়ে দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা 11719 সব মিলিয়ে প্রাণ গেছে 186 জনের গত 24 ঘন্টায় কেউ সুস্থ হননি এখন পর্যন্ত মোট সুস্থ 1403 জন এ পর্যন্ত প্রায় 100,000 নমুনা পরীক্ষা করা হয়েছে ডাক্তার নাসিমা সুলতানা বলেন সচেতন হওয়ার পাশাপাশি শারীরিক দূরত্ব নিশ্চিত করা না গেলে সংক্রমণ কমানো সম্ভব হবে না গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 3 জনের এবং এ পর্যন্ত 186 জন স্বাস্থ্যবিধির প্রতি সবাই সচেতন হন ঘরে থাকুন সামাজিক দূরত্ব বজায় রাখুন বারবার সাবান পানি দিয়ে হাত ধুন কোয়ারেন্টাইনে যারা আছেন তারা কঠোরভাবে কোয়ারেন্টাইনের শর্তগুলো মেনে চলুন এবং আমাদের হটলাইন ব্যবহার করে স্বাস্থ্য পরামর্শ নিন রাঙামাটিতে প্রথমবারের মতো 4 জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে এতে দেশের 64টি জেলাতেই সংক্রমিত হলো করোনা দুপুরে চট্টগ্রামে নমুনা পরীক্ষায় রাঙামাটির 4 জনের শরীরে করোনা শনাক্ত হয় জেলা সিভিল সার্জন অফিসের করোনা ফোকাল পারসন ডাক্তার মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাক্তার বিপাশ খিসা জানিয়েছেন আক্রান্তদের নমুনা সংগ্রহ করা হয়েছিল 29 এপ্রিল করোনা যুদ্ধে জীবন দিলেন আরও এক পুলিশ সদস্য সকাল 8:30 দিকে রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এএসআই রঘুনাথ রায় মৃত্যুকালে তার বয়স হয়েছিল 48 বছর তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট পিওএম দক্ষিণ বিভাগের আলফা কোম্পানিতে কর্মরত ছিলেন রঘুনাথ রায়ের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর তিনি স্ত্রী এক কন্যা ও এক পুত্র রেখে গেছেন রঘুনাথ রায়ের মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে এ পর্যন্ত করোনায় বাংলাদেশ পুলিশের 6 সদস্য মারা গেছেন জীবন বিপন্ন করে মাঠে ঘাটে তৎপর পুলিশ সদস্যরা সেই দায়িত্ব পালন করতে গিয়ে আক্রান্তের সংখ্যা বাড়ছে মৃত্যুর মিছিলেও এগিয়ে করোনা যুদ্ধের এই ফ্রন্টলাইনাররা এরই মধ্যে পরিপূর্ণ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল বাকিদের চিকিৎসা চলছে আশপাশের কয়েকটি ভবনে চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা করছেন নিয়মিত খোঁজখবর রাখছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা সুরক্ষার যেটুকু ব্যবস্থা আছে তা নিয়ে অভিযোগ নেই এই ফ্রন্টলাইনারদের উপসর্গ দেখা দিলেই টেস্ট করাচ্ছেন পুলিশ হাসপাতালে কক্ষ বা অন্যান্য বিষয় এগুলোকে আমরা হাসপাতালের ব্যবহার উপযোগী নিয়ে এসেছি কক্ষগুলো এবং নিয়ে এসে আমরা এমন একটা অবস্থানে নিয়েছি যেন আমরা আন্তর্জাতিক মানের চিকিৎসা দিতে পারি একজন পুলিশ সদস্য কিংবা তার পরিবার যখন পুলিশ হাসপাতালে আসবে তিনি যেন কোনোভাবেই মনে না করেন যে তাকে অবহেলা করা হয়েছে মনোবল হারাবে না সতর্ক থেকে করোনার বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়ে যাবে পুলিশ আর সেই লড়াইয়ে সকলের সহযোগিতা চেয়েছেন মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ বলেছেন এই মুহূর্তে শারীরিক দূরত্ব নিশ্চিত করাটাই বড় চ্যালেঞ্জ পুলিশ প্রধান মনে করেন করোনার এই মহাদুর্যোগ থেকে শিক্ষা নিতে হবে দুটি প্রেশার মানুষ আসলে ফ্রন্ট রানার সম্মুখ যোদ্ধা এই যুদ্ধে একটি হসপিটালে হচ্ছে ডাক্তার এবং নার্স হসপিটালের বাইরে হচ্ছে পুলিশ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা যত দ্রুত সম্ভব আমাদের এই দেশের মানুষকে পরিত্রাণ দিতে পারি সেজন্য আমরা সবার সঙ্গে মিলে দায়িত্ব পালন করছি সকল শ্রেণী পেশার মানুষ তারপর নাগরিকরা মিলে মূলত আমাদেরকে এই মহাদুর্যোগ মোকাবেলা করতে হবে দুদিন কিছুটা কমলেও বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আবারও বাড়ল প্রাণহানি 24 ঘন্টায় মহামারীতে মৃত্যুবরণ করেছেন 5786 জন নতুন সংক্রমিত আরও 81,000-এর মতো মানুষ শুধু যুক্তরাষ্ট্রে একদিনে মারা গেছেন 2,000-এর বেশি আক্রান্ত 24,500 এ নিয়ে দেশটিতে 70,000-এর কোটা ছাড়ালো প্রাণহানি ইউরোপের দেশগুলোয় প্রাণহানি নজিরবিহীনভাবে কমলেও যুক্তরাজ্যে হঠাৎই বেড়েছে মৃত্যু দেশটিতে গত 24 ঘন্টায় মৃতের সংখ্যা 700-এর কাছাকাছি অন্যদিকে ব্রাজিলে প্রশাসনিক অসতর্কতায় হু হু করে বাড়ছে মহামারীটির বিস্তার মঙ্গলবারও 600 মানুষের মৃত্যু দেখল লাতিন আমেরিকার দেশটি যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আরও 3 প্রবাসী বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন সবাই নিউ ইয়র্কের বাসিন্দা পরিবার থেকে প্রকাশ করা হয় সবার পরিচয় তারা হলেন যশোর সোসাইটি অব নর্থ আমেরিকার উপদেষ্টা মোহাম্মদ মাহবুবুল হক হাজি আব্দুল হাফিজ মিয়া এবং নজরুল ইসলাম দেশটির 6 রাজ্যে গেল 49 দিনে প্রাণঘাতী মহামারী কেড়ে নিয়েছে 237 প্রবাসী বাংলাদেশির প্রাণ
তাদের মধ্যে 217 জনই নিউ ইয়র্কের বাসিন্দা। বাকিরা নিউ জার্সি, ভার্জিনিয়া, মেরিল্যান্ড, মিশিগান ও ম্যাসাচুসেটসে থাকতেন। করোনার ভয়াবহতার মধ্যেও রাজধানীতে বেড়েই চলেছে লোক সমাগম। পাল্লা দিয়ে বাড়ছে যানবাহনের সংখ্যা। জনসাধারণের মধ্যে শারীরিক দূরত্ব মেনে চলার প্রবণতা কমছে দিনকে দিন। গার্মেন্টস দোকান সীমিত পরিসরে খোলার ঘোষণায় ঢাকায় আগমনের সংখ্যাও বাড়ছে। রাজধানীতে প্রবেশ পথে ও অভ্যন্তরে তল্লাশি চৌকি বসিয়েও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না লোক সমাগম। সড়কের পাশে বিভিন্ন সামগ্রীর বাজারও বসে গেছে। এরই মধ্যে বেড়েছে বিভিন্ন মোড়ের জটলাও। বিকাশের ব্যবসা করি, বিকাশের অফিসে টাকা জমা দিতে আসতে এরা যায় না, কামাই নাই, অটোওয়ালারা কামাই করে আমরা বয়ে থাকি। ম্যাক্সিমামই বলতেছে যে আমরা অফিসে যাচ্ছি বা তাদের আমরা আইডি কার্ড দেখতেছি, যথাযত হলে আমরা এগুলো ছেড়ে দিচ্ছি তাদেরকে। সোশ্যাল ডিস্টেন্সিং সহ সব বিষয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, মানুষের সেফটি, যে ভিআরগুলো পড়ার কথা সেই বিষয়গুলো আমরা এনশিওর করার জন্য মাঠে মোবাইল পরিচালনা করছি। লকডাউন পরিস্থিতির মধ্যেই বেতন ভাতার দাবিতে গাজীপুরে বিক্ষোভ করেছে শ্রমিকরা। স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা না থাকা ও পূর্ণ বেতনের দাবিতে সকাল থেকে সাইনবোর্ড সহ কয়েকটি এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। শ্রমিকদের অভিযোগ, 3 মাস ধরে বেতন দিতে টালবাহানা করছে কয়েকটি গার্মেন্টসের মালিকরা। কারখানায় কোনো স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা না থাকারও প্রতিবাদ জানায় তারা। পরে শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেয় পুলিশ। অর্থনীতি পুনরুদ্ধারে সরকারের প্রণোদনা সফল হবে কি না তা নির্ভর করছে বাস্তবায়নের ওপর। তাই ব্যাংক থেকে এই অর্থচার সহজ করতে হবে, তা না হলে চ্যালেঞ্জের মুখে পড়বেন এসএমই উদ্যোক্তারা, এমন মন্তব্য করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম। দুপুরে করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের প্রণোদনা নিয়ে সেমিনারের আয়োজন করে সংগঠনটি। ব্যবসায়ী নেতারা বলেন, দেশের 45 লাখ দোকান ও ক্ষুদ্র ব্যবসায়ীর জন্য আলাদা তহবিল হতে পারে। ব্যাংকের গতানুগতিক নিয়ম মেনে প্রণোদনার অর্থ ছাড় করা হলে বিপাকে পড়তে হবে। এ সময় ব্যাংকাররা বলেন, 30,000 কোটি টাকার প্রণোদনা ঘোষণা করা হলেও জামানতের নিশ্চয়তা নেই, কোনো কারণে এসব ঋণ খেলাপি হলে তার দায়িত্ব কে নেবে তার স্পষ্ট নির্দেশনা দরকার। প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে যথাযথ মনিটরিং ব্যবস্থা জোরদার করার পাশাপাশি এর ডিজাইন এবং বাস্তবায়ন প্রক্রিয়া প্রয়োজনীয় সমন্বয় করার ব্যবস্থা রাখা বাঞ্ছনীয়। যদি কোনো কারণে এই টাকাটা পরিশোধ নাও হয়, তবুও কিন্তু বাংলাদেশ ব্যাংক আমাদের অ্যাকাউন্ট ডেবিট করে নিয়ে নেবে। যে সেই ক্ষেত্রে আদায় না হলে যে রিস্কটা রয়ে গেছে, এই এইটাকে এই দায়িত্বটা কে নেবে সেটা একটা আমার প্রশ্ন। বিএনপি রাজনীতি এখন টেলিভিশন নির্ভর। টেলিভিশন না থাকলে তাদের রাজনীতি গুরুত্বহীন হয়ে পড়তো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে তার সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে তিনি বলেন, গণমাধ্যমই বিএনপিকে বাঁচিয়ে রেখেছে। তিনি বলেন, বিএনপি এখনও নেতিবাচক রাজনীতির বৃত্তে আটকে আছে। দেশের এই সংকটে বিএনপিকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান ওবায়দুল কাদের। বলেন, ভ্যাকসিন ও চিকিৎসা বিষয়ে টাস্কফোর্স ছাড়া করোনা মোকাবেলায় পৃথিবীর কোথাও রাজনৈতিক টাস্কফোর্স গঠিত হয়নি। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে দেশের বৌদ্ধ সম্প্রদায়কে আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানান তিনি। টেলিভিশন না থাকলে বিএনপি একটা রাজনৈতিক দল হিসাবে আরও গুরুত্বহীন হয়ে পড়ত। আসলে গণমাধ্যমই বিএনপিকে বাঁচিয়ে রেখেছে। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আমি দেশের বৌদ্ধ সম্প্রদায়ের সকলকে আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ঢাকা 5 আসনের সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান মোল্লা মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 9:30 দিকে স্কোয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 1942 সালের 27 জানুয়ারি জন্মগ্রহণ করেন তিনি। 1996 সালে ঢাকা 4 আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর 2008, 2014 ও 2018 সালের নির্বাচনেও জয়লাভ করেন হাবিবুর রহমান। জ্বর ও শ্বাসকষ্টে টাঙ্গাইলে একজনের মৃত্যু হয়েছে। সখীপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আব্দুস সুবাহান জানান, গজারিয়া গ্রামের আব্দুল মালেক বেশ কয়েকদিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। গতকাল নিজ বাড়িতে তিনি মারা যান। স্বাস্থ্য বিভাগ কোভিড পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করেছে। ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে বিশেষ নিরাপত্তায় মৃত ব্যক্তির জানাজা ও দাফন হয়েছে। তবে এলাকা লকডাউনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ব্রাহ্মণবাড়িয়ায় জ্বর কাশিতে এক শিশুর মৃত্যু হয়েছে। আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নূপুর সাহা জানান, শিশুটি 1 সপ্তাহ ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিল।
উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। এই ঘটনায় নমুনা সংগ্রহ করা হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের গাইডলাইন মেনে দাফন সম্পন্ন করা হয়েছে। করোনা ছুটি ও রমজানের মধ্যে সড়কে বেড়েই চলেছে মানুষের জমায়েত। শপিং মল খুলে দেওয়ার ঘোষণার পর থেকে খুলতে শুরু করেছে পাড়া মহল্লার দোকান। বাজারে বেড়েছে মানুষের উপস্থিতি, জীবিকার তাগিদে বের হচ্ছে অনেকে। বেশিরভাগ জায়গায় নেই শারীরিক দূরত্ব মানার বালাই, নানা অজুহাতে মানুষ বের হচ্ছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আগের মতো তল্লাশি নেই বিভাগীয় শহর আর গ্রামে। পুলিশের টহল না থাকায় বেশিরভাগ জেলায় কোনো রকম বাধার মুখে পড়তে হচ্ছে না বাইরে বের হওয়া মানুষকে। করোনা নমুনা পরীক্ষায় নারায়ণগঞ্জ পিসিআর ল্যাবের উদ্বোধন করা হয়েছে। দুপুরে স্থানীয় সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান এই ল্যাবের উদ্বোধন করেন। এই ল্যাবটি চালু করার পর চব্বিশ ঘন্টায় করোনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এতদিন স্থানীয়ভাবে করোনা আক্রান্ত রোগীদের ঢাকায় পরীক্ষা করতে হতো, এখন প্রতিদিন 94 জন রোগীকে এই হাসপাতালের ল্যাবের মাধ্যমে পরীক্ষা করতে পারবে। করোনা ভয়াবহতার কারণে এবার ঈদের আগে খুলছে না যমুনা ফিউচার পার্ক। আজ এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন যমুনা বিল্ডার্সের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের পরিচালক ডক্টর মোহাম্মদ আলমগীর আলম। তিনি জানান, যমুনা গ্রুপ সব সময় দেশ ও মানুষের কথা চিন্তা করে ব্যবসা পরিচালনা করে, তাই দেশের মানুষের প্রতি ভালোবাসা ও তাদের জীবনের নিরাপত্তার কথা ভেবেই সর্বোচ্চ সুরক্ষা প্রস্তুতি থাকার পরও গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম ঈদের ভরা মৌসুমেও যমুনা ফিউচার পার্ক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই যমুনা ফিউচার পার্ক সবার জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলেও জানান যমুনা বিল্ডার্সের পরিচালক ডক্টর আলমগীর। যমুনা গ্রুপের চেয়ারম্যান মহোদয়, যমুনার ফিউচার পার্ক আপাতত করোনা পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত না খোলার সিদ্ধান্ত নিয়েছে। আপনাদের সকলকে নিজে বাঁচার জন্য এবং অন্যকে বাঁচতে দেওয়ার জন্য নিজ নিজ বাসায় পরিবারের সাথে অবস্থান করার জন্য সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা যুদ্ধে জয়ী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ভোলা 3 আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। দুপুরে লালমোহনের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, ভোলাতে প্রধানমন্ত্রীর একান্ত প্রচেষ্টায় শিগগিরই করোনা পরীক্ষার ল্যাব পিসিআর স্থাপন করা হবে। পরে 300 আনসার ভিডিপি সদস্য ও 200 হতদরিদ্রের মাঝে ত্রাণ বিতরণ করেন এমপি শাওন। চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত একটি পরিবারের ক্ষেতের ভুট্টা তুলে দিয়েছে পুলিশ সদস্যরা। চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার জাহিদুল ইসলামের নেতৃত্বে চলে এই কার্যক্রম। অংশ নেয় বাহিনীর প্রায় অর্ধশত সদস্য। সকালে তারা হাজরাহাটি গ্রামে ওই পরিবারটির একটি ক্ষেতের ভুট্টা তুলে দেন। পরে ভুট্টা প্রক্রিয়াজাত করা ও বিক্রিরও ব্যবস্থা করে দেয়া হয় জেলা পুলিশের তরফে। এদিকে করোনায় কর্মহীন পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে জেলা পুলিশ। নিয়মিত দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করছে পাইলট ফোরাম। লকডাউনের পর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় প্রতিদিন প্রায় 400 জনের মাঝে খাবার বিতরণ করে আসছেন তারা। পাইলট ফোরামের সদস্যরা জানান, রমজানের শেষ পর্যন্ত এই কার্যক্রম চালানোর পরিকল্পনা আছে তাদের। জানান, দিনমজুর সাধারণ মানুষ ও তাদের পরিবারের পাশে দাঁড়াতে খাবার বিতরণের কার্যক্রম গ্রহণ করেছে পাইলট ফোরাম। দেশের বিভিন্ন এয়ারলাইন্সের প্রায় 400 পাইলট এই ফোরামের সদস্য। ত্রাণ ও খাদ্যবান্ধব কর্মসূচি নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে সিরাজগঞ্জের শাহজাদপুরে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। ডিলারের গোডাউনে অবৈধভাবে মজুদ 129 বস্তা চাল উদ্ধার করে প্রশাসনের হাতে তুলে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। অথচ সব জেনে নিশ্চুপ প্রশাসন। গত কয়েক বছর ধরেই ভিজিরির চাল বিতরণে অনিয়মের অভিযোগ আছে কৈজুরি ইউনিয়নে। খাবারের দাবিতে নীলফামারী শহরের কালীবাড়ি মোড়ে প্রধান সড়ক 2 ঘন্টা অবরোধ করে রাখে 200+ কর্মহীন রিক্সা শ্রমিক। এ সময় অভুক্ত শ্রমিকেরা খাবারের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত শ্রমিক অবরোধে সড়কের দুই পাশে আটকা পড়ে বিপুল সংখ্যক জরুরি সেবার পরিবহন। নিত্য প্রয়োজনীয় পণ্য বহনকারী গাড়িসহ বিপুল সংখ্যক যানবাহন তাতে আটকা পড়ে। খবর পেয়ে নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ আর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আক্তার ঘটনাস্থলে গিয়ে ত্রাণ দেওয়ার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়। কিশোরগঞ্জের বাজিতপুরে প্রায় 7,000 পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে বিএনপি। কিশোরগঞ্জ পাঁচ আসনে শেখ মুজিবুর রহমান ইকবালের উদ্যোগে খাবার দেওয়া হয়। এই কর্মসূচির দুপুরে তার নির্বাচনী এলাকার নিকলি উপজেলার 1200 পরিবারের হাতে 5 কেজি চাল, 2 কেজি ডাল, 2 কেজি আলু, 2 লিটার তেল এবং ইফতার সামগ্রীর প্যাকেট তুলে দেওয়া হয়। কর্মসূচির প্রথম দিন সদর, মোহরকোনা ও ছাতিরচর গ্রামে 1200 পরিবার এই ত্রাণ সহযোগিতা পায়।
বকেয়া বেতনের দাবিতে ফরিদপুরে বিক্ষোভ মিছিল করেছে ন্যাশনাল পলিটেকনিকের শিক্ষক কর্মচারীরা। গতকাল কমলাপুর চানমারি কলেজ ক্যাম্পাসের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। অভিযোগ করেন, ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল মাসের বেতন ভাতা এখনও পরিশোধ করা হয়নি। মালিকপক্ষের সাথে যোগাযোগ করলে সেপ্টেম্বরের আগে বেতন দেয়া হবে না বলে জানানো হয়। বাধ্য হয়ে বকেয়া পাওনার দাবিতে সড়কে অবস্থান নেয় তারা। বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান বুদ্ধ পূর্ণিমা আজ। গৌতম বুদ্ধের শুভ জন্ম, বোধি জ্ঞান ও মহাপরিনির্বাণ লাভ হয় এই দিনে। এ উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তাঁরা বাংলাদেশ সহ বিশ্বের সব বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান। দিনভর বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীরা দিনটি পালন করে থাকেন। তবে করোনা প্রাদুর্ভাবে এবার বুদ্ধ পূজা, মহাসংঘদানের মতো আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকবে বুদ্ধ পূর্ণিমা। বিশ্বমন্দার চেয়েও বড় অর্থনৈতিক সংকট তৈরি করবে করোনা ভাইরাস। দীর্ঘমেয়াদে এই পরিস্থিতি সামাল দিতে দরকার অর্থ ও নীতি সহায়তা, এমন মন্তব্য করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। জানান, প্রয়োজন অনুযায়ী সব দেশকে অর্থ সহায়তা দিতে প্রস্তুত তার সংস্থা। সকালে এক ভিডিও বার্তায় যেসব দেশ বড় সংকট পার করছে তাদের ঋণে নির্দিষ্ট অঙ্কের ছাড় দেওয়ার ইঙ্গিত দেন IMF প্রধান। এ সময় ব্রিটেনকে ব্রেক্সিট সিদ্ধান্ত নিয়ে আবারও ভাবার পরামর্শ দেন তিনি। Normally in a crisis we will boost করোনা সংকট বিশ্বমন্দার চেয়েও খারাপ, কেননা এটি একই সাথে স্বাস্থ্য সেবা ও অর্থনীতিকে ঝুঁকির মধ্যে ফেলছে। মন্দা হলে সাধারণত আমরা অর্থ বিনিয়োগের পরামর্শ দেই, কিন্তু এখন সবাইকে বাড়িতে থাকতে বলতে হচ্ছে, এমন অনিশ্চয়তা বিপদজনক। IMF বিশ্বাস করে করোনা সংকটের মাঝেই ব্যবসা পরিচালনার জন্য সব ধরনের সহায়তা দেওয়া উচিত। ইউরোপে গেল বছরের ডিসেম্বরেই হয় করোনা ভাইরাসের সংক্রমণ। ফ্রান্সের এক চিকিৎসকের গবেষণার প্রেক্ষিতে এই দাবি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাই সব দেশকেই নভেম্বর ডিসেম্বরে বিরল নিউমোনিয়া কিংবা সর্দি জ্বরে আক্রান্ত হওয়ার ঘটনা খতিয়ে দেখার তাগিদ দিয়েছে WHO। এদিকে করোনা পরীক্ষাগারে তৈরি কিনা তা নিয়ে এখনও টানাপোড়েন চলছে চীন যুক্তরাষ্ট্রের মধ্যে। করোনা ভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন তৈরির সাফল্য দাবি করল ইতালি। পরীক্ষাগারে মানব কোষের ওপর টিকার কার্যকারিতা প্রমাণিত হয়েছে বলছেন গবেষকরা। রোমের স্পলানজানি হাসপাতালের একদল বিশেষজ্ঞ তৈরি করেছে ভ্যাকসিনটি। মঙ্গলবার সায়েন্স টাইমস ম্যাগাজিনে প্রকাশিত বিবৃতিতে জানানো হয় এই তথ্য। দাবি, এরই মধ্যে ইঁদুরের ওপর ভ্যাকসিনটি প্রয়োগে সফলতা পেয়েছেন তারা। পরীক্ষায় দেখা গেছে প্রাণীদেহে করোনা ভাইরাসের অ্যান্টিবডি তৈরি করছে প্রতিষেধকটি। এই মুহূর্তে চূড়ান্ত পর্যায়ে রয়েছে গবেষণা এমন দাবি দলটির। সরকারি অনুমোদন পাওয়ার সাপেক্ষে গ্রীষ্ম মৌসুম শেষ হলেই ভ্যাকসিনটি মানব শরীরে প্রয়োগ করা হতে পারে। পারফরমেন্সের সাথে জনপ্রিয়তার ভিত্তিতে ফিলিপাইনের ক্রীড়াভিত্তিক সংবাদ মাধ্যম স্পোর্টস 360 টি-টোয়েন্টিতে সর্বকালের সেরা একাদশে জায়গা করে নিয়েছেন সাকিব আল হাসান। 2005 সাল থেকে এখন পর্যন্ত টি-টোয়েন্টি খেলা ক্রিকেটারদের নিয়ে এক জরিপ করে স্পোর্টস 360। দলের অধিনায়ক হিসেবে আছেন ভারতের বিরাট কোহলি, সুরেশ রায়না, মার্লন স্যামুয়েলস, শেন ওয়াটসন ও ডোয়াইন ব্রাভোদের পেছনে ফেলে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে আছেন সাকিব আল হাসান। প্রস্তাব পেলে ভারতের বোলিং কোচ হওয়ার আগ্রহ দেখিয়েছেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার। এক সাক্ষাৎকারে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলেন, আক্রমণাত্মক, দ্রুত এবং বলকে কথা বলাতে পারে এমন পেসার তৈরি করার দক্ষতা রয়েছে তার, যা শিখেছেন তা ছড়িয়ে দিতে পারলে খুশি হবেন বলেও মন্তব্য করেন শোয়েব। পাকিস্তানি ক্রিকেটার আব্দুল রাজ্জাক বিয়ে করছেন ভারতীয় অভিনেত্রী তামান্না ভাটিয়াকে। তবে বিয়ের গুঞ্জনকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন বাহুবলী সিনেমার অভিনেত্রী তামান্না। 2017 সালে একটি সোনার দোকানে একসঙ্গে দেখা গিয়েছিল তামান্না ও রাজ্জাককে। দুজনের একটি ছবি হঠাৎ ভাইরাল হয় সেই সময়েও। এ বিষয়ে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করার তিনি সাফ জানান, আব্দুল রাজ্জাকের সঙ্গে বিশেষ কোনো সম্পর্ক নেই তার, তারা শুধুই ভালো বন্ধু। আর বন্ধুত্ব থাকলেই যে বিয়ে করতে হবে এমন কোনো মানে নেই। ইতালিতে পৌঁছে সপরিবারে 14 দিনের কোয়ারেন্টাইনে গেছেন ইউভেন্টাসের পর্তুগিজ ফরওয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো। ইতালির সরকার সিরিয়ার ক্লাবগুলিকে অনুশীলন শুরুর অনুমতি দিয়েছে, ফলে অন্যান্য ক্লাবের মতো ইউভেন্টাসও দলের ফুটবলারদের ফিরে আসার নির্দেশ দেয়। সোমবার থেকে ফুটবলার ও সাপোর্ট স্টাফদের স্বাস্থ্য পরীক্ষা শুরু করেছে ইতালিয়ান জায়ান্ট। অবশ্য পুরোদমে প্র্যাকটিস শুরুর আগে 14 দিন গৃহবন্দী হয়ে থাকতে হবে রোনালদোকে। এখন পর্যন্ত ইউভেন্টাসের 3 ফুটবলার করোনায় আক্রান্ত হয়েছে। লকডাউন শেষে ক্রিকেটারদের স্বাস্থ্য পরীক্ষার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী। কোভিড সতর্কতায় 19 মার্চ থেকে বাংলাদেশে সব ধরনের ক্রিকেট স্থগিত করে বিসিবি, পরে বন্ধ করা হয় মিরপুরে বিসিবির কার্যালয়েও। তবে ঘরে বসেই কাজ করছেন সংশ্লিষ্টরা, আর ফিটনেস ধরে রাখতে ক্রিকেটাররা বিসিবির গাইডলাইন মেনে ঘরে বসেই শরীরচর্চা করছে।
এই ছিল আজকে সব খবর উইথ জেডএসআরএম। যে কোনো সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন যমুনা টেলিভিশনে। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। লগ ইন করুন www.jamuna.tv, facebook/jamuna television, youtube/jamuna tv bd। আর সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।